বন্ধুগণ, আজকের ভিডিওতে দেখাবো যাদের ফেস লক কাজ করছে না বা যাদের এই 8.8.16 আপডেটে এখন পর্যন্ত ভিডিও লাইভ ওয়ালপেপার আসেনি থিমে, তারা কিভাবে ভিডিও লাইভ ওয়ালপেপার সেট করবেন এবং যাদের ফেস লক কাজ করছে না তারা কিভাবে ফেস লক কাজ করাবে। তো আমি ব্যবহার করছি রেডমি নোট 5 এবং 3 GB র্যাম এবং 32 GB রোম। তো অনেকজন বলছে যে এই রোমটাই নাকি 8.8.16 যে আপডেটটা এসেছে কয়েকদিন হলো, সে আপডেটে ফেসলকটা আপনার ডিসেবল হয়ে গেছে, ফেসলকটা আর কাজ করছে না। তো আমার তো ফেসলকে কাজ করছে, আপনাদের ফেসলকে কাজ করছে না কেন সেটা জানি না, কিন্তু আমার ফেসলকে কাজ করছে এবং আপনাদেরও কাজ করবে। তো আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসবেন, তারপর এখানে লক স্ক্রিন অ্যান্ড পাসওয়ার্ড এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফেস ডাটা। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফেস ডাটা, তো জাস্ট ম্যানেজ ফেস ডাটা, এবং আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজার ফিঙ্গার প্রিন্ট। তো ম্যানেজ ফেস ডাটা ক্লিক করার পর আমার পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি ফেস লকটা চেঞ্জ করতে পারবো। তো আমার তো অটোমেটিক ফেস লক আছে, আপনাদের কেন থাকবে না, আপনাদেরও দেখবেন ফেস লক আছে। এবং যেটা আপনাকে দেখাবো 8.8.16 এসেছে সেটা হচ্ছে থিম। থিমে আসার পর আপনি জাস্ট আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। তো জাস্ট আমি প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন ওয়ালপেপার, তো জাস্ট ওয়ালপেপারে ক্লিক করবেন। তো ওয়ালপেপারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মাই লাইফ ওয়ালপেপার। তো মাই লাইফ ওয়ালপেপারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখছেন দুটো ওয়ালপেপার চলে এসেছে। তো জাস্ট আমি ফার্স্টে এটা আমি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, তো জাস্ট এখন অ্যাপ্লাই করে দেবো এবং হোমে চলে যাবো। তো অ্যাপ্লাই করার পর হোমে চলে যাবো এবং সাইডে এই কোনাটায় যখন ডবল ক্লিক করবো এই জায়গাটায় দেখবেন অটোমেটিক ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে। দেখছেন ডবল ক্লিক করলাম, এটা আপনার চেঞ্জ হয়ে গেল। তো ডবল ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আবার আরেকটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি জাস্ট ব্যাকে চলে আসবো এবং এটা আপনি জাস্ট সেট করে দেখিয়ে দেবো। তো এটা সেট করার পর আবার হোমে চলে আসবো। হোমে আসার পর এখানে যাবার দেখিয়ে দিচ্ছি এখানে শো করছে ডবল ট্যাপ। তো জাস্ট আপনি ডবল ট্যাপ এখানে শো করছে, তো আবার এই জায়গাটায় আপনি যখন ডবল ট্যাপ করবেন দেখবেন অটোমেটিক ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আবার ডবল ট্যাপ করছি, তো দেখছেন অটোমেটিক ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে দেখছেন আবার অটোমেটিক ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অনেক আপনি ওয়ালপেপার পেয়ে যাবেন, ডবল ট্যাপ করবেন আপনার। এটা আপনার এমআই লাইভ ওয়ালপেপার, যেটা এমআই ভিডিও ওয়ালপেপার সেটা হচ্ছে এটাই আপনার, এভাবে একের পর একটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি জাস্ট আবার সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি আরও 8.8.16 যে আপডেট এসেছে এখানে তারপর আপনি চলে আসবে অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংসে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন, আপনি এখান থেকে চলে আসবেন। তো এখানে পেয়ে যাবেন ইন্টার প্রাইভেস মোড। তো এই যে অপশানটি দেখছেন এটা আপনার 8.8.16 যে আপডেটটা সেই আপডেটে এসেছে ইন্টার প্রাইভেস মোড। তো এখানে আপনি জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করার পর, অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অ্যাক্টিভেট করতে পারবেন এবং অ্যাবাউট। তো এখান থেকে আপনি অ্যাবাউটে ক্লিক করার পর আপনার ব্রাউজারে যাওয়া সেটা আপনি অ্যাবাউটে আপনি সেটা দেখতে পারবেন। তো তারপর আবার যে এখানে আরেকটি আপনার 8.8.16 যে আপডেটটি এসেছে সেটা আপনি যে সাইডে সুইপ করলে যে এই ইন্টারফেসটা আপনি এখানে শো করে হোম পেজে, আপনার এখানে যে ইন্টারফেসটা শো করে সেটা আপনি ইচ্ছা করলে ডিসেবল করতে পারবেন, অর্থাৎ বন্ধ করতে পারবেন। তো তার জন্য আপনি আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্ট। তো জাস্ট হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্টে যাওয়ার পর অ্যাপ বাউল্টে যে অপশানটি দেখছেন ফার্স্টে অ্যাপ বাউল্টে, এটা জাস্ট আপনি এটা আপনি জাস্ট অফ করে দেবেন। তো অফ করার পর এখানে টার্ন অফ করে দেবেন, তো টার্ন অফ করে দিব এবং তারপর হোমে চলে আসবো। হোমে আসার পর দেখবেন সাইডে আপনি সুইপ করবেন, তো দেখছেন আর ওই পেজটা এখানে আপনি শো করছে না। তো দেখছেন আর ওই পেজটা এখানে শো করবে না। তো আমি যখন আবার সেটিংসে চলে যাবো, সেটিংসে যাওয়ার পর এখানে আবার আমি খুঁজে বের করবো হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্ট, তো আবার জাস্ট এটা অন করে দেবো। তো অন করার পর আবার যখন আমি সাইডে শো করবো তখন দেখবেন আবার অটোমেটিক এই পেজটা চলে এসেছে। তো এটাই মোটামুটি 8.8.16 আপডেট। তো আপনারা ব্যবহার করবেন, আপনাদেরও ফেস লকে কাজ করবে বা আপনাদেরও লাইভ ওয়ালপেপার আপনিও ব্যবহার করতে পারবেন আমার মতো। তো এটাই ছিল আপনাদেরকে জানা। তো অনেকজন কমেন্ট করেছে আমার ফেস লকে কাজ করছে না, সে কারণে আমি এই ভিডিওটা করলাম, নজর করতাম না। তো আজকের মতো এতটুকুই, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।